আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে নিউ আসছি একটা নতুন রান্না, লাল মুরগি বা পাকিস্তানি মুরগি যে যেটা বলেন। এটা সবারই পছন্দের একটি জিনিস এবং চেনা একটি মুরগি। এখানে আমি 2 কেজির একটা মুরগি নিয়েছি, আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে জিরা ইউজ করেছি, আদা রসুন বাটা আমি আমার পরিমাণ মতো ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, আমি একটু হলুদ মরিচ বেশি পছন্দ করি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কমিয়ে নিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব, যেটাই বলেন আপনারা। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা। এবার আমি এভাবে ছোটো ছোটো করে মাংসগুলো কেটে নিয়েছি, এটা বড় করে কাটলে ভিতরে কিছুই ঢুকে না, খেতেও মজা লাগে না। আমি এখানে কোনো রকম তরকারি ইউজ করিনি, আজকে শুধু ভুনা করব। আমি 1 কেজির চেয়েও একটু কম পরিমাণ নিয়েছি, বাকি অংশ অন্য অন্য সবজি দিয়েও খাওয়া যায়, সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো, আপনাদের বলে দিব কী কী সবজি দিয়ে খাওয়া যায়। এবার ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না উপরে চলে আসে। এখানে সব ট্রিক্স রান্নার, অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন বা ভেজে নেবেন, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার ঢেকে দিব, দেখুন এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। আর শুধু ভুনাটা রেসিপি দেখা আর খেতে অসম্ভব মজা, যারা এটা জানেন তারা তো অবশ্যই জানেন। এখানে ছোট্ট একটি টিপস দিয়ে দিচ্ছি, লাল মুরগিটা সিদ্ধ হতে বেশ সময় লাগে, তাই এখানে আমি একটু চিনি ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে এটা প্রেশার কুকারও রান্না করতে পারেন। আমি ফ্রাই প্যানে আজকে রান্না করেছি, বেশ সময় নিয়ে রান্না করব। চুলাটা ছোট করে দিয়ে প্রায় 2 ঘন্টার মতো আমি চুলার উপরে রেখে এটা রান্না করব। মুরগিটা বেশ শক্ত, তাই আজকে আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করেছি তাই প্রেশার কুকার ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। আর প্রেশার কুকারে দিলে তো 2 ঘন্টা লাগে না, আধা ঘন্টা কি 40 মিনিটের ভিতরে আপনার এটা রান্না হয়ে যাবে। যেহেতু আমি অল্প পরিমাণ নিয়েছি তাই আমি প্রেশার কুকার ইউজ করিনি আজ। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে চুলার জাল মাঝামাঝি অবস্থায় রেখে এটা ঢেকে দিব, আর যখন বলকটা চলে আসবে তখন একদম নিবু নিবু চুলায় আমি এটা ঢেকে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, যাতে মাংসগুলো পুরোপুরি নরম হয়ে যায়। এই মুরগিটা আপনি আপনার আরও কী কী দিয়ে খেতে পারেন, সেটা মিষ্টি কুমড়া, গোল আলু, মাটির নিচের আলু আর লাউ, এগুলো দিয়েও আপনারা খেতে পারেন। আমার 2 ঘন্টা শেষ, আমার রান্নাও শেষ, দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, অসম্ভব মজা খেতে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন, আর এর থেকে ভালো যারা জানেন তারাও কমেন্ট বক্সে জানাবেন আরও কীভাবে রান্না করে এটা খাওয়া যায়। আমরা তো এভাবেই খাই, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সবাই অবশ্যই ট্রাই করবেন, আর সুস্বাদু রান্নাটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।